উচ্চ আদালতের নির্দেশে রাজধানীর খাল পুনরুদ্ধার করছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে পুরান ঢাকার সূত্রপুরে চলছে বেদখল হওয়া মাইশা খাল উদ্ধার অভিযান। মফিদুল তপুর রিপোর্ট। ব্রিটিশ আমলের সিএস পর্চা অনুযায়ী রাজধানীর সূত্রপুর এলাকায় প্রায় আধা কিলোমিটার দীর্ঘ মাইশা খাল যুক্ত করেছিল ধলাই খাল ও সূত্রপুর খালকে। স্থানীয়রা বলছেন, 1980 দশকে ধলাই খাল ও সূত্রপুর খাল বক্স কালভার্টে পরিণত হওয়ার পর ধীরে ধীরে মাইশা খাল দখল শুরু করে স্থানীয় প্রভাবশালীরা। জমি দখলের বিষয়টি আড়াল করতে খালের সূত্রপুর অংশের মুখে নির্মাণ করা হয় একটি প্রাথমিক বিদ্যালয়। 17-18 বছর আগে এই জায়গার পিছনে মানুষ আস্তে আস্তে ভরাট করা শুরু করলো, মানে ঢাকা শহরে মানুষ আসা শুরু করলো, এইদিকে বিভিন্ন ভাড়ার জন্য মানুষ ভরাট করে করে ভাড়া দিয়ে দিতেছিল। তখন খালটা আস্তে আস্তে ছোট হয়ে গেল। এইদিকে গভর্নমেন্ট সিটি কর্পোরেশন থেকে এই খালটাকেই 4 ফিটের একটা ই করে দিল কালভার্ট। তারপরে থেকেই দেখা গেল যে পুরো জিনিসটাই ভরাট হয়ে গেছে, খালি উধাও হয়ে গেল। আরএসএর সিএসএর যে কাগজের ঝামেলার জন্য যে এখন আমার বাসার উপর দিয়ে যেটা যাচ্ছে, খালের জায়গায় এটা আমার জানা থাকলে অবশ্যই আমি এটা খালের উপর থেকেই করে দেব, কিন্তু কাগজ যদি আমার প্রপারভাবে দুইটা ক্রস চেক করার সুযোগ থাকতো তাহলে আমি অবশ্যই আমি এই জায়গাটা ছেড়েই আমি ই করতাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে উচ্চ আদালতের নির্দেশে সিএস পর্চা অনুযায়ী খালের জমি পুনরুদ্ধার করা হচ্ছে। পুনরুদ্ধার শেষে প্রকৌশল বিভাগের কাছে জমি বুঝিয়ে দেবে সম্পত্তি বিভাগ। বিশেষজ্ঞ মতামতের উপর ভিত্তি করে সিটি মেয়রের নির্দেশে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। 1.5 মাস যাবত এগুলি চিহ্নিত করেছি, পরিমাপ করেছি এবং তাদেরকে তাদের অবৈধ স্থাপনাগুলি সরিয়ে নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছি। তারা না শোনার ফলে আমরা গত পরশুদিন থেকে অর্থাৎ 29 তারিখ থেকে আমরা এই অভিযানটি শুরু করেছি। যারা আমাদেরকে অনুরোধ করছে যে আমরা নিজেরা ভেঙে নিব, আমাদের সাথে সহযোগিতা করছে, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি। আর যাদের কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছি না সেখানে আমাদের লেবার পাঠাচ্ছি, যৌথভাবেই কাজটি হচ্ছে। সিটি কর্পোরেশনের অভিযানে এ দফায় 32টি ভবন ভেঙে ফেলা হচ্ছে, যার ব্যয়ভারও বহন করছেন ভবন মালিকরাই। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।